হ্যালো গাইস, আজকে একটা দুঃখের জিনিস, ইন্ডিয়া হেরে গেল। পরপর দুটো ম্যাচ ইন্ডিয়া হেরে গেল, পাকিস্তানের সাথেও হারলো, নিউজিল্যান্ডের সাথেও হারলো, আর দুটোতেই মানে খারাপভাবেই হেরেছে। তো ট্রোলাররা তো আছে ট্রোল করার জন্য, শুরু করে দিয়েছে, ইন্ডিয়াতে থাকে আর ইন্ডিয়ার প্লেয়ারদিকে ট্রোল করে, কি বলবো। তো ট্রোল করা উচিত না, কারণ আমরা তার যোগ্য না। তারা এত উপর লেভেলের প্লেয়ার, এত কিছু অ্যাচিভ করেছে লাইফে, তো তাদেরকে আমরা ট্রোল করব? আমাদের এত বড় সাহস নেই? তো আমরা পাশে আছি, সাথে আছি, অলওয়েজ সাথে আছি। এখন বিরাটের সময় খারাপ যাচ্ছে কিছুদিন, তো কি আছে, পরে তো ভালো যাবেই। এতদিন তো দিয়ে এসছে ইন্ডিয়াকে, ইন্ডিয়ার জন্য কত কিছু করে গেছে, আর কত করবে একটা প্লেয়ার। তো আশা করি বিরাটের ফর্ম আবারও ভালো যাবে, আর কাপ নেক্সট টাইম হবে, এই টাইম হলো না, তো কি আছে, নেক্সট টাইম আমরা কাপ জিতবো। তো সবাইকে বলি ট্রোলটা করো না, কারণ এটা করা সাজে না। তুমি কি যাকে ট্রোল করছো, তুমি কি করেছো লাইফে যে তুমি তাদেরকে ট্রোল করছো? তারা কোন লেভেলে আর তুমি কোন লেভেলে, সেটা ভাবো। তো প্লিজ ট্রোল করো না, প্লিজ। বাই বাই গাইস।